এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ঠিক তোমরা তো একটি কন্ট্রোভার্সি দেখছো, যেটা হচ্ছে কি জেকে অন্য একটা মেয়ের সাথে মিলে তার প্রেজেন্ট গার্লফ্রেন্ডের সাথে চিট করছে, এমনই একটা কন্ট্রোভার্সি। এই নিউজটি আসে চাইনিজ একটি মিডিয়া অ্যাপ থেকে, যেটা থেকে তারা দাবি করছে যে জেকে তার প্রেজেন্ট গার্লফ্রেন্ড লি ইউবি কে চিট করছে অন্য একটা মেয়ের সাথে রিলেশনশিপ করে। আমার মনে হয় জেকে নিজেও জানে না যে লি ইউবি তার গার্লফ্রেন্ড, আর লি ইউবি হচ্ছে একটি কোরিয়ান অ্যাক্ট্রেস। সে কোরিয়ার একটি ফেমাস অ্যাক্ট্রেস লি ইউবি। আর এই নিউজটি কয়েক মাস আগেও এটি কন্ট্রোভার্সিতে ছিল। এটি কোরিয়ার অনেকগুলি নিউজ পোর্টালেও, ইউটিউব চ্যানেল বলো, কয়েক মাস আগে এই নিউজটি ছড়িয়েছিল যে জেকে লি ইউবি ডেট করছে তারা একসাথে এবং তারা রিলেশনশিপে আছে 2021 সাল থেকে, কিন্তু সেটা বন্ধ হয়ে যায় সময়ের সাথে সাথে। এবং বিগ হিট বা জেকে কেউ এটার কোনো স্টেটমেন্ট দেয়নি, তাই সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু কিছুদিন আগে থেকে আবার শুরু হয়ে যায় জেকের অন্য একটি কন্ট্রোভার্সি, যে জেকে অন্য একটা মেয়ের সাথে মিলে লি ইউবি মানে তার প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে চিট করছে। আর তোমরা একটি বিষয় লক্ষ্য করেছো আর্মি, যে এইসব বিষয় শুধু হেটার্সদের মিডিয়া থেকেই প্রথমে আসে, আর এসব রুমার তো আসতেই থাকে। যেমন কিছুদিন আগেও ভিয়েরও রুমার এসেছিল, তেমনি এটাকেও ইগনোর করো, বাস আর কিছু না। জেকে তার লাইফ এনজয় করছে, সে টিকটকে ভিডিও আপলোড করছে। হ্যাঁ, আর রিসেন্টলি জেকে তার 3D মিউজিক, সোলো মিউজিক যেটা রিলিজ করেছে, আমি তো সেটাকে এনজয় করছি। তোমাদের কেমন লেগেছে আর্মি? আর প্লিজ আর্মি, এসব রুমার্স থেকে দূরে থাকো। এসব রুমার্স আসতেই থাকবে, যেখানে আর্টিস্টও কিছু বলছে না, তারা কোনো তাদের স্টেটমেন্ট দিচ্ছে না, তার মানে এটা রুমার্স। আর রুমার্স তো আসতেই থাকে, তাই তারা ইগনোর করছে, তো আমাদের উচিত সেটাকে ইগনোর করা। ওকে দেন আর্মি, ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। তোমরা সবাই নিজে খেয়াল রেখো আর জেকের 3D মিউজিক এনজয় করো। বাই বাই আর্মি, টেক কেয়ার।